আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে 77 রানে জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার এই ম্যাচে মাত্র 18 বলে 50 তুলে নিয়েছেন লিটন দাস। 5-4 ও 3 ছক্কায় তার এই ঝড় ভেঙে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের 2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 20 বলে 50 করা রেকর্ড। লিটনের কেরিয়ার সেরা ব্যাটিং আর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই হেসে খেলে সিরিজ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। বৃষ্টি বিঘ্নিত আগের ম্যাচে প্রথম টি টোয়েন্টিতে 22 রানে আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুটা করেন বেশ চমকালো। তাদের ব্যাটিংয়ে মাত্র 3.3 ওভারে 50 রান পেরোয় বাংলাদেশের ইতিহাসে যা দ্রুততম দলীয় 50। লিটন দাসের 50-তে দুই ওপেনারের ঝড় ভেঙেছে গত ম্যাচেই গড়া দ্রুততম দলীয় শতকের রেকর্ডও। আগের ম্যাচে 53 বলে 100 করা বাংলাদেশের এই ম্যাচ সেই মাইলফলক ছুঁয়েছে তার চেয়েও 10 বল কম খেলে। লিটন সেঞ্চুরি এবং রনি 50-র আক্ষেপ নিয়ে আউট হলেও সাকিব হৃদয়ের সময় উপযোগী ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে 200 ছাড়ানো স্কোর পায় বাংলাদেশ। বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচ নির্ধারিত 17 ওভারে 3 উইকেটে 202 রান স্কোর বোর্ডে জমা করে টাইগাররা। ইনিংসের প্রথম বলেই অধিনায়ক পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তাস্কিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর শুরু সাকিবের ঘূর্ণি জাদু। ম্যাচে নিজেই প্রথম বলে লরকান টাকারকে স্বীকার করেন সাকিব। নিজের কোটার পরের 2 ওভারে আরও 2টি করে উইকেট তুলে নিয়ে টি টোয়েন্টি কেরিয়ারে দ্বিতীয়বারের মতো 5 উইকেট পান বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলকের সুবাদে কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আবারও টি টোয়েন্টির শীর্ষ উইকেট সংগ্রাহক বনে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।